নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা গৌরব মশলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ সবাইকে, আজকে আমরা অফিসে যে একটা ইনসিডেন্ট হয়েছে, এই ইনসিডেন্ট হওয়ার পরে আমরা পুলিশ আইসে এইখানে, ন্যাশনাল হাইওয়ে থানার ওসি সম্পূর্ণ টিম লইয়া এইখানে আইসেন। সঙ্গে আমাদের আমরা এসপি মহোদয় তাইন ডগ স্কোয়াডও পাঠাইয়া দিয়েছেন, এবং আমরা এখন ইনভেস্টিগেশন পুলিশ করতেছে। তার সঙ্গে সঙ্গে আমরাও একটু হাঁটিয়া ফুটেজ যেটা, সেই ফুটেজটা বার করছি। এই ফুটেজটা বার করার পরে আমি শিলচর নিউজে আপলোড করে গেছিলাম। আপলোড করার পরে কী হয়েছে, অনেক মানুষ আপনারা অনেকটা ফুটেজ পাঠাইয়া দিয়েছে। এটাও আপনারা দেখাইমু, এবং যে ফুটেজটা আপনারা দেখরা, আপনারা হয়তো যদি আপনার ঘরেও যদি এরকম চুরি হয়েছে, স্পেশালি এই চুরটা আমরা যেটা খবর পাইছি আর কি সূত্রে, যে এই চুরটা মানে যে ফুটেজটা আপনারা দেখছেন, এই চুরটা ওই লোকই আপনাদের মেইন লিডার, তার লোকে কিছু ছোটো ছোটো নাকি বাচ্চারাও আছে এইরকম একটা খবর পাইছি। তো হয়তো আগে আপনার আশেপাশে ঘরে কোনো এরকম অপরিচিত কোনো ছেলে এরকম আইব, আইয়া হয়তো আগে দেখিয়া উখিয়া যাইব। তো সবাইরে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা সিসিটিভি লাগাইয়াও, আমরা সিসিটিভি লাগাইয়াও কোনো উপায় হয়েছে না, সিসিটিভি লাগাইয়াও তারা সিসিটিভি ফুটেজ উটেজ লইয়া তারা গেছে গিয়া, এবং তারা মুখে ইয়ে লাগাইয়া তারা ঘুরে, মুখে কাপড় লাগাইয়া যাতে সিসিটিভিতে আয় না। তো আমরা যে ফুটেজটা দেখাইতেছি তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়া, কিন্তু এটা লোকাল চুর, যে চুরটা দেখতেছি লোকাল চুর, শিলচরের বিভিন্ন এরিয়াতে হে ঘুরে, আপনারা ন্যাশনাল হাইওয়ে, তারাপুর, তারপরে বিবেকানন্দ রোড, এই জায়গাগুলোতে বেশিরভাগই ঘুরে, তারাপুরও বাক্কা তিন চার জায়গা, মালুগ্রামও দুই তিন জায়গাতে এরকম ইয়ে হয়েছে। তো সেম চুর আমরা অফিসে যে চুরটা ঢুকছে, সেম চুরই এই কাজগুলো করতেছে। উদ্দেশ্য হইলিয়া প্রথম হইলিয়া জানলা খিলকি ভাঙিয়া, বিছনার পাশে যদি কোনো ধরনের মোবাইল যদি থাকে এইগুলো নিয়ে যাওয়া, তারপরে যদি কিছু না পায় তাইলে সেই দরজা ভাঙার চেষ্টা করে, হাতিয়ারও নিয়ে আয়, দরজা ভাঙার হাতিয়ার। তো আপনারা সবাই সেফ থাকবা, ভিডিওটা দেখবা, ভিডিওটা দেখার পরে আপনারা ভিডিওটা শেয়ার করবা। যদি এরকম কোনো বডি মুভমেন্টের যদি কোনো যদি কাউকে যদি পাইন দেখরা, তাহলে তাড়াতাড়ি আপনারা একটু সাবধানেও আছে, ছেলেটা হাফ প্যান্ট পরিয়া আয়, ঠান্ডার মধ্যে তার ঠান্ডাও লাগে না। তো এরকম যদি কোনো ছেলে যদি আপনারা যদি দেখতে পাই, তাড়াতাড়ি আমরা পেজে আপনারা কন্ট্যাক্ট করবা, বা থানা তাইয়া যেখানে আসেন আপনারা পাশে থানাতে আপনারা লুকাইয়া হইলেও আপনারা ইনফর্ম করিয়া দিলাইবা, ইনফর্ম করিয়া দিলাইবা, দেওয়ার পরে অ্যাকশন নেওয়া হইব। তো ভিডিওটা এখন দেখুন, সবাই দিয়ে পাঠাইয়া দিন, ধন্যবাদ। আজকে সকালেই গরম মশলা শিলচর নিউজ অফিসে চুরি হয়েছে, তে ম্যাম এখানে তো সিসিটিভি ফুটেজটা নষ্ট হয়ে গেছে বা তারা নিয়ে গেছে? প্রিয় দর্শক, আমার অফিসের যে সিসিটিভি ফুটেজটা তারা নষ্ট করে দিয়েছে, তারা ওটা কাটিয়েই নিয়ে গেছে তারা, তো আমরা পাইছি না ফুটেজটা। সঙ্গে সঙ্গে পুলিশ আইছে আর এসপি স্যারে মানে ডগ স্কোয়াড পাঠানি হয়েছে, আয়া দেখছে, তদন্ত করছে তারা। এখানে মানে চুরে তারা ইনস্ট্রুমেন্টগুলো ফালাইয়া গেছে, দুইটা রড, এটা গামছা বান্ধানি আছিল, গামছাটাও মানে পাইছি আমরা লাগা বাসা থেকে, গামছাটা চুরি করে আনছিল, হ্যাঁ যেটাতে তালা ভাঙা হয়েছে। রডটার মানে আমি যখন স্যারে যখন খুলিয়া দেখছে, পুলিশ স্যারে যখন খুলিয়া দেখছে, দেখছি একটু তেরা আসলো, মানে এটা দিয়ে মানে সিটকারিটা মানে ভাঙার চেষ্টা করছে তারা, ওইটা পাইছি আমরা। তো লোকালোক ডগ স্কোয়াড আইছে, সার্চ করছে, সার্চ করার পরে আমরার বাসা যে চুরটা আইসলো সেম লাগা বাসাত আরেকজনের বাসাতেও আইসে, তারার আবার সিসিটিভি ফুটেজটা নষ্ট করতে পারছে না। তো এখানে সামরার স্যার গেছে গিয়া সিসিটিভি ফুটেজটা আনছে, তো প্রিয় দর্শক আমরা দিছি এখানে গরম মশলা চ্যানেলে, তো আপনারা পুরাপুরি ভিডিওটা দেখবা। আপনারা সবাই জানেন নারী শক্তি, ঠিক না? আজকে নারী শক্তি সকালে কান্নাকাটি করছে, এখনও মাথা ধরা, কিন্তু কান্দে তো হইতো না, দ্য শো মাস্ট গো অন। প্রিয় দর্শক সবে কয় এটা, আমরা স্যারও কইছে কাজকর্ম করো, এমন সব আইব। প্লিজ আপনারাও দেখবা, আপনারা যদি আশেপাশে যদি সিসি ক্যামেরা থাকে প্লিজ দেখবা আর মিলাইয়া দেখবা সেম। প্রিয় কেন কি আমারে বিপ্লব কইয়া একজনে মানে আমরা জানাশোনা একজনে ফোন করছে আজকে, ক্যামেরাম্যান বিপ্লব, তারাপুরে তার বাসাতে কেউ দুইটা না তিনটা ক্যামেরা, সোনা গয়না সব নিয়ে গেছে, সেম অ্যাকুরেট যে সিসিটিভি ফুটেজটা পাঠাইছে ওইটাই আমরা যেটা আজকে পাইছি, সেম মনে হয় একজনে মনে একই চুর, একই চুর, চুরটা আবার স্টাইলটাও আমি কইয়া দিই, হাফ প্যান্ট একটা পরে নেকেট থাকে, নেকেট থাকে মানে শরীরটা নেকেট, আর একটা হাফ প্যান্ট খালি, মাথাতে একটা কাপড় থাকে, আপনারাও। আর চুরের আওয়ার টাইমিংটাই লোকে খুবই ভালো টাইমিং ধরছে তারা, অ্যাকচুয়ালি রাত্রে তো সবে মোবাইল টিপাইয়া ঘুমায় না, একটা দেড়টা অবধি, সবের বাসায় এটা কমন মানে প্রবলেম, কিন্তু ভোরবেলা আমরা ঘুমটা বেশি লাগে কইয়া
চুর আওয়ার টাইমটা হলো গিয়া ভোরবেলা তিনটা তিনটা থেকে পাঁচটা সাড়ে চারটা পাঁচটা অবধি তারা ওইটা তারা মানে পিক টাইমটা তারা এটা জাস্ট একটু অ্যালার্ট থাকলে ওইটা হ্যাঁ একটু অ্যালার্ট থাকবো আপনারা খালি আমরা অফিস কোয়া না বাসা তো তারা কাছে বহুত কিছু থাকে স্প্রে স্প্রে থাকে গত বছর প্রত্যেক বাসাতেই স্প্রে দিয়া বেহুশ করে দিত আর ছোটো বাচ্চারা থাকলে একটু প্রবলেম হয়ে যায় স্প্রেটা মানে হয়তো এখন ভিডিওটা আপনারা দেখেন এখন লাস্ট অবধি দেখবা কিন্তু ধন্যবাদ।